হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি এয়ারড্রপ নিয়ে। আজকের এই এয়ারড্রপটি থেকে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে ইনস্ট্যান্টলি 200 টোকেন ফ্রি পেয়ে যাবেন। টোকেনটির নাম হচ্ছে ভ্যালা টোকেন এবং এই টোকেনটির ভ্যালু বর্তমানে $40 যে টোকেনটা আপনি পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, কীভাবে আজকের এই এয়ারড্রপটিতে আপনি জয়েন করবেন এবং এখান থেকে কাজ করে পেমেন্ট নেবেন, এটু যে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তাছাড়া আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন আমি শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব বা জয়েন করেন নাই, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কেননা এইখানে আমরা সকল প্রকার আপডেট দিয়ে থাকি, যেমন আপনাদের এডিবি সংক্রান্ত যে কথাগুলো ছিল, অনেকেরই হচ্ছে যে এডিবি ইয়ে হচ্ছে না, ইয়ে হচ্ছে না, বা লগ ইন হচ্ছে না, অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, সেই প্রবলেমটা কিন্তু আমি গত রাতেই এখানে সলভ করে দিয়েছি। অনেকে আমাকে আইসা আজকেও জিজ্ঞাসা করতেছে। তো আপনাদেরকে এই প্রবলেমগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সলভ করা হয়। আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে না সরাসরি বলে টেলিগ্রামে বলবেন, যাতে করে সবার প্রবলেম একসাথে সলভ করতে পারি। এই জন্য আপনারা টেলিগ্রামে জয়েন করে টেলিগ্রামেই বলবেন, ঠিক আছে? এবং আমাদের চ্যাট গ্রুপ আছে, আমাদের চ্যাট গ্রুপে আপনি বলতে পারেন। এই দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল মিজান চ্যাট গ্রুপ, এখানে আপনি আপনার যে কোনো কথা বলতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি রিপ্লাই পেয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কেননা এখানে আমরা সকল প্রকার এয়ারড্রপের আপডেট, তারপরে হচ্ছে যে পেমেন্ট প্রুফের আপডেট, বা যে এয়ারড্রপগুলো একদম লিমিটেড টাইমের জন্য আসে সেগুলো কিন্তু ইউটিউবে শেয়ার করা যায় না, সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। এই জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনি যদি এই টেলিগ্রামে এসে টেকনিক্যাল মিজান লিখে সার্চ করেন, সেক্ষেত্রেও আপনি সবার উপরে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেল এবং গ্রুপ দুইটা চলে এসেছে, আপনি দুইটাতেই জয়েন করে নেবেন। তো এবার চলুন আমি শুরু করছি কিভাবে আপনি আজকের এয়ারড্রপটিতে জয়েন করবেন। এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আবারও টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনি এইরকম একটি ঠিক পোস্ট দেখতে পারবেন, যদিও আমি এখনও পোস্টটা করিনি, তবে পোস্টটা ভিডিও শেষ করেই করে দেবো। এরকম একটি পোস্ট আপনি দেখতে পারবেন, আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই টেলিগ্রামে নিয়ে আসবে এবং এরকম একটি পোস্ট আপনার সামনে শো হবে। তো এরকম একটি পোস্টের মধ্যে দেখবেন যে এরকম একটি লিঙ্কও দেওয়া থাকবে, তবে এইটা না, এটা কিন্তু আগের এয়ারড্রপের লিঙ্ক। সো এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসলে আপনাকে এখানে ছোট্ট করে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করানোর আগে আমি আমার টোকেনটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই টোকেনের কত প্রাইস সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি 200 টোকেন অ্যাকাউন্ট করার জন্য পেয়েছি, যে টোকেনটার নাম হচ্ছে ভ্যালা, আর এটার সাথে স্পন্সর আছে বিএনবি। তো এই জন্য আমি আরও এখানে আগ্রহ হয়েছে এবং অ্যাকাউন্ট করতে আমার আরও ভালো লাগছে, কারণ এখানে বিএনবি পার্টনারে আছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমার 200 ভ্যালা টোকেন অ্যাড হয়ে গেছে এবং প্রতিটা ভ্যালা টোকেনের ভ্যালু হচ্ছে 20 সেন্ট। সো আমি যদি একটু ক্যালকুলেট করি যে একটা ভ্যালা টোকেনের যদি 20 সেন্ট করে ভ্যালু হয়, সেক্ষেত্রে আমি যে 200 টোকেনটা পেয়েছি এটার দাম কত। তো আমি সরাসরি চলে আসলাম এইখানে, আসার পরে 200 গুণন এখান থেকে আমি দিব 0.2, তাহলে $40 কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তো $40 যদি আমরা বাংলা টাকায় করি সেক্ষেত্রে কত হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে 3,400 টাকা কিন্তু আমরা এখান থেকে এই এয়ারড্রপটি থেকে ইনকাম করতে পারবো। তবে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রুলস আছে যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, তাছাড়া আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না। তো আপনি অ্যাকাউন্ট করবেন কীভাবে এবং পেমেন্ট নেবেন কীভাবে সেটা তো আজকের এই ভিডিওতেই আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। জাস্ট মনোযোগ দিয়ে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন সেক্ষেত্রে টেনে টেনে দেখলে আপনি কিচ্ছু বুঝবেন না, এবং পরবর্তীতে আপনি যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে আমাকেও দোষারোপ করতে পারবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন, এবং ভিডিও দেখার শেষে আশা করছি আপনি 200 টোকেন এখানে অ্যাড করতে পারবেন, 200 টোকেন আপনার এই ব্যালেন্সে অ্যাড হবে এবং আমি আশা করছি আপনি এখান থেকে পেমেন্টটাও পাবেন। তো প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করার জন্য এইরকম একটি ইন্টারফেস আসলে আপনি এখানে ফুল নেম, আপনার যে ফুল নেমটা আছে ওটা দিবেন, তারপর এখান থেকে আপনার জিমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে, তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসলে আপনাকে এখানে বলবে থ্যাংক ইউ, ইওর সাইন ইন প্রসেস ইজ অলমোস্ট ডান। তারপর আপনাকে বলবে প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তারপরে আপনি সাইন ইনে ক্লিক করবেন বা আপনি চলে যাবেন সরাসরি আপনার জিমেলে। আপনার জিমেলে গেলে আপনি একটি কোড পেয়ে যাবেন, কোডটিতে ক্লিক করে সরাসরি আপনার অ্যাকাউন্টটা
ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনি এখানে জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে, এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবারও সাইন ইন করবেন। তো সাইন ইন করার পরে আপনার সামনে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ওয়ালেট অ্যাড করতে হবে এবং আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে। প্রোফাইল সেট আপ করার জন্য সিম্পল আপনি এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে, এখান থেকে আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, তারপরে কান্ট্রি, এগুলো আপনি প্রত্যেকটাই দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করে অবশ্যই এখান থেকে আপনি যে 2FA কি আছে এটা এনেবল করে দিবেন। অবশ্যই এটা প্রয়োজন হবে। এটা কীভাবে এনেবল করতে হয় সেটা আমি একটু আপনাদেরকে দেখাই, অনেকেই হয়তো পারবে না। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে 2FA একটা কোড কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এই কোডটি আমাদের প্রয়োজন হবে, এই কোডটি দিয়ে আমরা এনেবল করতে পারবো, ঠিক আছে? তো এই কোডটি জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন হচ্ছে যে গুগল অ্যাথেন্টিক ক্রিয়েটরে, ঠিক আছে? অ্যাথেন্টিক ক্রিয়েটরে যাওয়ার পরে ওইখান থেকে আপনি এটা বসাবেন। আশা করছি সবাই পারে, এই জন্য আমি দেখাচ্ছি না, তারপর আমি দেখাই আপনাদেরকে। আমি সরাসরি চলে যাচ্ছি গুগল অ্যাথেন্টিক ক্রিয়েটরে। যাওয়ার পরে আপনি যে কোডটা আপনাকে দেওয়া হয়েছে এই কোডটা জাস্ট আপনি বসাবেন। বসানোর পরে আপনার একটা কোড আপনাকে দেওয়া হবে আবারও, ওই কোডটা জাস্ট আপনি নেবেন। নেওয়ার পরে হচ্ছে যে আপনি, আচ্ছা আমি এখানে নাম লিখছি, এই দেখেন অ্যাড করার সাথে সাথে কিন্তু একটা কোড আমাকে দিয়ে দিয়েছে। এই কোডটা জাস্ট আমরা এখান থেকে কপি করব এবং এখানে গিয়ে আমরা এই যে কোডের জায়গায় এখানে বসাবো এবং কনফার্ম 2FAQ-তে ক্লিক করলে এটা দেখবেন যে সাকসেসফুলি কিন্তু কনফার্ম হয়ে যাবে। ওকে, তো তারপরে আপনাদের ইমেলে একটি পাঠাবে আর কি, কোড পাঠাবে, কোডটা আমাদেরকে দিতে হবে। না সরি, আবারও 2FAQ কোড দিতে বলতেছে। তো তারপরে এখানে আবার আপনি 2FAQ কোড দিবেন, দিয়ে সাইন ইন করবেন অ্যাকাউন্টটা। অ্যাকাউন্টটা সাইন ইন করার জন্য এখন আপনার আবার 2FAQ কোডটা প্রয়োজন হবে। এটা শুধুমাত্র এক্সট্রা সিকিউরিটির জন্য আপনাকে দেওয়া হয়েছে, যাতে করে আপনার অ্যাকাউন্টটা কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক না করতে পারে, ঠিক আছে? দেখেন, তারপরে আমাদের অ্যাকাউন্টটা আবার লগ ইন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2FAQ যেটা আছে, আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু আমাদের এনেবল হয়ে আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 2FAQ এতক্ষণ ডিজিবল ছিল, এখন কিন্তু এনেবল হয়ে আছে। তো আপনি চাইলে ডিজিবলও করতে পারবেন, তবে ডিজিবল করবেন না পেমেন্ট পাওয়ার না পর্যন্ত, আপনি এটা হচ্ছে যে এনেবল করে রাখবেন। এরপরে হচ্ছে যে আমাদের মেন কাজ, সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাড্রেস সেট আপ করতে হবে। আর আমরা যেখানে পেমেন্ট নিব সেই অ্যাড্রেসটা আমাদেরকে অবশ্যই সেট আপ করতে হবে। তার জন্য এখান থেকে প্রথমে আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন আপনি, একটু ওয়েট করি আমরা, এই যে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে ইমেল ভেরিফাইড লেখা আছে। ইমেল ভেরিফাইড নিচে একটি অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড, ঠিক আছে? এই অ্যাড বাটনটিতে আপনি ক্লিক করবেন। অ্যাড বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারিওর BEP2 ওয়ালেট অ্যাড্রেস। এখানে কি বলা হয়েছে, BEP বলতে বোঝানো হয়েছে BNB স্মার্ট চেন, ঠিক আছে? BNB স্মার্ট চেনের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে ট্রাস্ট ওয়ালেট থেকে বা অন্য কোনো ওয়ালেট থেকে আপনি নিতে পারেন, নিয়ে এখানে আমাকে বসাতে হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে এবং BNB স্মার্ট চেনের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আমরা কপি করব। এখানে আসার পরে এখান থেকে রিসিভ থেকে কপি, কপি থেকে সরাসরি আমি চলে যাব এইখানে। যাওয়ার পরে এটা বসাবো, বসানোর পর এখান থেকে অ্যাড ওয়ালেটে ক্লিক করতে হবে। অ্যাড ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে আমাদেরকে বলবে ওয়ালেট হ্যাজ বিন আপডেটেড, ঠিক আছে? এখানে দেখতেন লেখা চলে আসছিলো, তো আমাদের ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের আর এখানে কোনো কাজ নাই, এখন জাস্ট এইভাবেই ফালায় রাখবেন। ইনশাল্লাহ এখান থেকে আমরা মোটামুটি 21 দিন পরে এটা ইন্ড হবে। 21 দিন পর যখন ইন্ড হবে আর ডিস্ট্রিবিউশন হবে হয়তো বা 1 মাস পরে বা 1.5 মাস পরে, তখন আমরা এখান থেকে ইনশাল্লাহ প্রত্যেকেই পেমেন্ট পাবো, ঠিক আছে? তো যাই হোক, আমি সব কিছু দেখালাম, একদম খুলাসা করে দেখিয়েছি ভাই, কোনো এখানে লুকানোর কিছু নাই। তো যাদের ভালো লাগবে ভাই তারা করবেন, আর যাদের ভালো লাগবে না তারা করবেন না। আর আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর একটি লাইক দেবেন ভিডিওতে। আর যে কোনো প্রবলেমে, যে কোনো যদি আপনার কোনো প্রয়োজন পড়ে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের যে চ্যাট গ্রুপটা আছে এখানে আমাদেরকে SMS করলে আমরা সকল প্রকার রিপ্লাই দেবো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপনি, কারণ এখানে আমরা সকল প্রকার এয়ারড্রপ সবার আগে শেয়ার করি। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।